রাস্তা নিয়ে দুর্নীতির অভিযোগে তৃণমূল নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে এবার ভাঙড়ে পড়ল পোস্টার। পোস্টারে নাম রয়েছে জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি। তাদের দাবি, পাওয়ার গ্রিড এলাকায় মাছিভাঙা থেকে খামারাইট পর্যন্ত 2.5 কিলোমিটার রাস্তা তৈরির জন্য অর্থ বরাদ্দ হয়। অভিযোগ, তার পরিবর্তে বরাদ্দ টাকায় আরাবুল ইসলামের বাড়ি গাজীপুর এলাকা থেকে নতুন হাট পর্যন্ত রাস্তা তৈরি হয়েছে। দুর্নীতি আরাবুল ইসলামের কাছে নতুন কিছু না, কিন্তু এই যে দুর্নীতির অভিযোগটা উঠছে, একটা রাস্তা যেটা মাছিভাঙা থেকে খামারাইটির কথা ছিল, সেই রাস্তাটা আরাবুল তার নিজের বাড়ির সামনে নিয়ে গেছে। এই প্রকল্প কিভাবে উঠেছে আমরা জানি না, এর জন্যে আমরা তারা অভিযোগ করেছি, বিডিও অফিসে, এসডিও অফিসে লিখিতভাবে জানিয়েছি, এবং আমরা অবিলম্বে আরাবুল ইসলাম এবং এই পঞ্চায়েত প্রধান কোলেয়ার 2 নম্বর তাদের অবিলম্বে বরখাস্ত চাইছি। বলে পাবলিকের জায়গার উপর দিয়েই রাস্তা হয়, রাস্তাটা আছে, কিন্তু একটা প্রকল্পের রাস্তা আর একটা প্রকল্পের মধ্যে তো যেতে পারে না। এই প্রকল্পটা বাতিল হয়ে সেই প্রকল্পে যেতে পারত, কিন্তু একই প্রকল্পের মাছিভাঙা খামারির রাস্তা কী করে গাজীপুরের ভিতর দিয়ে যায়, এটা তো আমার বোধগম্য হচ্ছে না। এটা সরকারি কোন আইনে আছে? যদিও বাড়ির সামনে রাস্তা তৈরি নিয়ে দুর্নীতির অভিযোগ মানতে চাননি আরাবুল ইসলাম। চলে আসি পরের খবরে। বিদায় বেলায় ফিরল শীতের আমেজ, ফের 4 ডিগ্রি নামলো পারদ। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস, যা ফেব্রুয়ারির এই সময় স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। আমাদের প্রতিনিধি সঞ্চন মিত্র রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সঞ্চন, তাহলে কি শীতের আমেজ আরো কয়েকটা দিন আমরা উপভোগ করতে পারবো? দেখো, কলকাতার ক্ষেত্রে না হলেও জেলাগুলোর ক্ষেত্রে শীতের আমেজ যথেষ্ট রয়েছে, যেটা দেখা গেল যে গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছিল তাপমাত্রা একদিন বাড়ছে তো একদিন কমছে। আবারও আজকে তেমনটাই হয়েছে। গতকালকে কলকাতায় ছিল 21.1 ডিগ্রি সেলসিয়াস, আজকে তা সটান নেমে এসেছে 17 ডিগ্রিতে। ফলত এই যে উঠানামা পারদের, এটা চলছে মূলত আকাশ কিছুদিন ধরে মেঘলা থাকার কারণে তাপমাত্রা বেড়েছিল, আজকে কিছুটা আকাশ পরিষ্কার হওয়ায় ভোরের দিকে তাপমাত্রা অনেকটা নেমেছে। কলকাতার ক্ষেত্রে নতুন করে অনেকটা তাপমাত্রা নামার সম্ভাবনা না থাকলেও জেলাগুলোর ক্ষেত্রে এখনো সকাল সন্ধ্যে শীতের আমেজ বজায় রয়েছে, এবং আগামী কিছুদিনেও সেরকম পরিস্থিতির খুব একটা বদল হবে না তেমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ সঞ্চয়। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঢুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।